হ্যাঁ গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও। আর বেরিয়ে পড়েছি আজকে দুপুরবেলায়। জিপি থেকে হঠাৎ একটা খবর এসেছে, জিপিতে নাকি বিভিন্ন রকমের বীজ দেওয়া হচ্ছে। তো আমি যাচ্ছি, এই দেখুন বস্তা বস্তা, এই দেখা রে বস্তা, এই যে বস্তা বস্তা কোথায় বস্তা কোথায় বস্তা, এই যে বস্তা ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। তো যাচ্ছি বীজ আনার জন্য, আর কি কি বীজ এসেছে না এসেছে আমি সম্পূর্ণ আপনাদের সাথে শেয়ার করব। চলুন প্রথমে যাই ওই জায়গাটায়। আর এই জায়গাটা মোটামুটি আপনাদের চেনা, 12 ফুটই বলি। এই যে সামনে দেখতে পাচ্ছেন একটা টিলা, এই যে উপরে টিলাটা দেখতে পাচ্ছেন, এই যে এই হলো দুর্লভছড়া ডেভেলপমেন্ট ব্লক। তো এই রাস্তা দিয়ে যাচ্ছি, এটাকে এই রাস্তাটার নাম হলো ব্লক রোড। আর এই যে ব্লকটা আমাদের দুর্লভছড়া ডেভেলপমেন্ট ব্লক, আর এই রাস্তাটা ব্লক রোড। আর সামনেই একটা ব্রিজ দেখতে পারবেন, এই ব্রিজটাকে বলা হয় 12 ফুটি ব্রিজ। এর লেন্থটা মনে হয় আমার যতটুকু 12 ফুট হবে, সেই জন্যই নামটা পড়েছে 12 ফুটি ব্রিজ। তো জায়গাটার নামও কিন্তু 12 ফুটি হয়ে গেছে, আমরা এত অঞ্চলের লোকেরা কিন্তু 12 ফুটই বলি। এই যে সামনেই দেখতে পারবেন একটা ব্রিজ 12 ফুট। আর এই যে বন্ধুরা, এই যে ব্রিজটা 12 ফুটি ব্রিজ নামে প্রসিদ্ধ এই ব্রিজটা। এই যে দেখুন, একদিন কিন্তু আমি ফিতা এনে মাপবো, এটা লেন্থটা 12 ফুট নাকি, মাপতে কিন্তু হবে, সত্যি মাপবো একদিন। তো বন্ধুরা, আমার যতটুকু মনে হয় সবার বাসায় কিন্তু একটু একটু কৃষিকাজ করাটা দরকার, কারণ আজকালকে বাজারে দেখতে পারবেন আপনার, বাজার থেকে আমরা যে সবজিপাতি কিনে আনি, অতিরিক্ত পরিমাণে সার ইউজ করা হয় এগুলির মধ্যে। ইভেন মাছের মধ্যে পর্যন্ত সার ইউজ করা হয়, বিভিন্ন রকমের কেমিক্যাল ইউজ করা হয় যাতে মাছগুলি তাড়াতাড়ি বড় হতে পারে। সেই একই জিনিস ফার্মের মুরগি, সেই একই জিনিস যদি নিজে চাষ করে কিছু খাওয়া যায় তাহলে কিন্তু আমার মনে হয় ভালো, শরীরের জন্য তো ভালো, আর সারটাও কিন্তু পুরোপুরি পাওয়া যাবে। তো আমি টুকটাক বাসায় একটু কৃষিক্ষেত করি, একটু যেমন বিশেষ করে শীতের সিজনে আমি একটু ধনে পাতা, মূলা, টমেটো, আলু, মরিচ, এগুলি জিনিস আমি রোপণ করি, কৃষিক্ষেত করি। আর খুব ভালো লাগে, সকালবেলা ফ্রেশ ফ্রেশ জিনিস পাওয়া যায়, শিম, এইগুলা জিনিস কিন্তু আমি প্রায় প্রত্যেক বছরই কিন্তু এইগুলা চাষ করি আমি। আর বিভিন্ন রকমের ভিডিও আমি আপলোড করেছি কিন্তু এই আমার কৃষিক্ষেতের উপরে, আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের ভিডিও আছে, আপনারা দেখতে পারবেন। আমি কিন্তু টুকটাক কৃষিক্ষেত করি, আর আমার যতটুকু মনে হয় বন্ধুরা সবার কিন্তু এই টুকটাক বা একটু একটু কৃষিক্ষেত করাটা কিন্তু সবারই দরকার, কারণ একটু ফ্রেশ জিনিসপত্র খেতে পারবেন, শরীরের জন্য ভালো, ফ্রেশ জিনিসপত্র পাবেন, আর সারটাও কিন্তু একদম পুরোপুরি পাবেন জিনিসপত্র। তো আমার মনে হয় সবারই কিন্তু টুকটাক একটু কৃষিক্ষেত করা ভালো। আর কৃষিক্ষেত করলে শরীরের একটা চর্চা হয়, সকাল সকাল ঘুম থেকে উঠে একটু সময় বের করে টুকটাক কৃষিক্ষেত করাটা আমার মনে হয় খুব ভালো। জানি না আপনাদের চিন্তাধারাটা কেমন, নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আমার তো ভালো লাগে, আমার ভালো লাগে, আমি নিজে করি, আর আমার মনে হয় সবাই করাটা একটু দরকার, কারণ আজকালকে ফ্রেশ জিনিসপত্র একদমই পাওয়া যায় না। তো নিজের বাসায় যদি কোনো কিছু জিনিসপত্র পাওয়া যায় তাহলে সেই জিনিসটা খুব ভালো। আর এই দেখুন, বলতে বলতে এই দেখুন, এখানে দেখছেন কি সুন্দর ওরা কিন্তু ঝিঙ্গার ঝাড় রোপণ করেছে, আর অনেক ঝিঙ্গাও হয়তো ধরেছে এখানে, কিন্তু এখন ঝিঙ্গার সিজনটা প্রায় শেষ, তো খুব একটা ঝিঙ্গা দেখা যাচ্ছে না। চতুর্দিকেই শুধু ধানের চারা দেখতে পারবেন, ধান দেখতে পারবেন। এই জায়গাটির নাম হলো লালচড়া, আপনাদের সাথে গল্প করতে করতে পৌঁছে গেছি লালচড়াতে। আর এই যে জায়গাটার নাম হলো লালচড়া, দুর্লভছড়ার একদম পার্শ্ববর্তী একটা গ্রাম লালচড়া। আর আজকালকে রাস্তাঘাট সব দিকেই কিন্তু ভালো, সেই একটা খুব একটা ভালো জিনিস। আগে তো এই রাস্তাটা বন্ধ এত খারাপ ছিল কি বলবো। তো এই জায়গাটার নাম হলো লালচড়া, এই যে আর এই যে বন্ধুরা সামনে দেখতেই পাচ্ছেন একটা দুর্গা মণ্ডপ, এই দেখুন এখানে দুর্গাপুজো হয়। এই যে দেখুন, আর এই যে সামনে দেখুন একটা নাচঘর, বাগানের বিভিন্ন জায়গায় অর্থাৎ প্রত্যেকটা বাগানে কিন্তু একটা নাচঘর মানানো হয়েছে, ওখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই যে নাচঘরটাই দেখুন, আর প্রত্যেকটা বাগানে কিন্তু একটা নাচঘর দেখতে পারবেন, আর ওই নাচঘরে কিন্তু বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান হয় নাচঘরে। আর এই যে বন্ধুরা, এই দেখুন খুব সুন্দর একটা কুশিয়ার ক্ষেত দেখছেন, এই দেখুন
খুব সুন্দর একটা কুশিয়ার ক্ষেত। আর এই যে বন্ধুরা, এই ব্রাঞ্চ রোডটা এখানেই শেষ, আর এই দেখতেই পাচ্ছেন সামনে মেইন রোডটা। আর এই রোডে এদিকে গেলে, এদিকে গেলে দুর্লভছড়া, আর এদিকে গেলে নিবিয়া। আর এই দেখুন সামনেই দেওয়া হচ্ছে বীজ, তো চলুন দেখে নেই কি কি বীজ দেওয়া হচ্ছে। আর এই যে বন্ধুরা, এই দেখুন ধানের বীজ এসেছে, আর একে একে করে কৃষকরা আসছেন আর ধানের বীজগুলি নিয়ে যাচ্ছেন। এই দেখুন তো বন্ধুরা, এই দেখুন ধানের একটা বস্তা নিয়ে নিয়েছি, আর ভাবছিলাম অন্যান্য আরো কিছু বীজ দেওয়া হবে হয়তো, তো অন্যান্য বীজ দেওয়া হয়নি। তো দুজন মিলে এক বস্তা ধান, তো ওর থেকে চেরা হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের ওদিকে কিন্তু বিভিন্ন জায়গায় ধান চাষ মোটামুটি শেষের দিকে, অর্থাৎ 80% শেষ বলতে পারেন। এখন কি করা হবে এই ধানের চেরা দিয়ে দেখা যাক কোথায় কি করতে পারবো। তো যাই হোক, নিয়ে নিয়েছি ধানের বস্তা, তো এবারে ওর বাসায় নিয়ে নামাবো। আর এই দেখুন বন্ধুরা, রাস্তার দুনো পাশে শুধু ধানের চাষ, দেখছেন কত সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, এই যে বন্ধুরা, এই দেখুন, আর এই জমিগুলিতেই কিছুদিন পরই কিন্তু সোনালী ফসল ফুটবে। সকল কৃষক কিন্তু একটা ধ্যানে মগ্ন, এখন কখন সোনালী ধান ফুটবে, ওদের কষ্টের ফল কখন ওরা পাবেন, আর কষ্ট যখন করেছেন ফল নিশ্চয়ই পেতে হবে। এই দেখুন চতুর্দিকে শুধু সবুজে ঘেরা মাঠ, আর আর কিছুদিন পরেই সোনালী রঙের হয়ে যাবে পুরো মাঠ, কৃষকরা তখন খুব খুশি হবেন। আর এখন সকল কৃষকরা অপেক্ষায় রয়েছেন কখন মাঠে সোনালী ধান হবে। আর এই যে ওই বাসায় কিন্তু বিভিন্ন ধরনের গাছ আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। দারচিনি গাছ, কমলা গাছ, জাম্বুরা গাছ, বিভিন্ন ধরনের ফলের গাছ, সবজির গাছ আছে, তো আমি দেখাচ্ছি আপনাদেরকে, চলুন। আর এই যে বন্ধুরা, জাম্বুরা গাছ দেখছেন, আর কত জাম্বুরা ধরেছে গাছে। আজকে শুধু অর্গানিক গাছগুলোই দেখছি আমরা, বিভিন্ন ধরনের ফলের গাছ, সবজির গাছ, সবজিপাতির গাছ, বিভিন্ন ধরনের গাছই দেখছি আজকের এই ভিডিওটাই। এই দেখুন কত সুন্দর জাম্বুরা ধরেছে। এই যে বন্ধুরা, একটা জাম্বুরা নিয়ে নিয়েছি, বাসায় গিয়ে খাবো এই জাম্বুরাটা। এই দেখুন, আর খুব স্বাদ হয় খেতে জাম্বুরা। এই দেখুন, আর এই যে বন্ধুরা কমলা গাছটা, এই দেখুন দেখছেন, আর কত সুন্দর কমলা ধরেছে বন্ধুরা গাছে। এই দেখুন একদম হাত দিয়ে ধরা যাচ্ছে কমলাগুলি, আরও পৌষ সংক্রান্তির সময় কিন্তু কমলা পেকে যায়। আর এই দেখুন আরও একটি কমলা, এই দেখুন, এই যে দেখছেন, এই যে আরও একটি কমলা, এই দেখুন আরও একটি কমলা, এই যে দেখছেন কত কমলা ধরেছে গাছে। এই দেখুন, এই যে বন্ধুরা দারচিনি গাছ, এই দেখুন দেখছেন, এই যে গরম মশলায় ব্যবহার করা হয় না দারচিনি, এই যে দারচিনি গাছ। এই দেখুন দারচিনি গাছের পাতা দেখছেন কিভাবে হয়, এই যে পাতাগুলি দেখুন তেজপাতার মতন দেখতে। আর দারচিনি অর্থাৎ যেগুলি গরম মশলায় ব্যবহার করা হয় না দারচিনি, এই যে দারচিনির গাছটা, এই গাছের, এই যে গাছের ছাল থেকে কিন্তু দারচিনি হয়, এই গাছের ছাল থেকে। দাঁড়া আমি দেখাচ্ছি একটা উঠিয়ে আপনাদেরকে, এই যে দেখুন এইভাবে গাছের ছাল তুলতে হয়, এই যে গাছের ছাল, তারপর এগুলিকে সেদ্ধ করে শুকাতে হয়। এই যে এই দেখুন এত সুন্দর গন্ধ এগুলির মধ্যে। এই যে প্রথমে সিদ্ধ করতে হয়, তারপর শুকাতে হয়, তারপর আমরা যে বাজার থেকে দারচিনি কিনে আনি, এই সেই দারচিনিটা। এই যে দেখছেন, আর এই যে বন্ধুরা এই পুকুরটা দেখতে পাচ্ছেন, কত সুন্দর জল দেখছেন, কত সুন্দর জল। এই যে, আর এই হলো কিশোরের বাসা, এই কিশোরের বাসা হলো এই বাসাটা। আমি যে বাসায় আপনাদেরকে বিভিন্ন রকমের ফলমূলের গাছ আর দারচিনির গাছ দেখিয়েছিলাম, এই হলো কিশোরের বাসা। আর অনেক মাছও আছে এই পুকুরে। এই দেখুন পুকুরটা দেখছেন কত সুন্দর, পুকুরটার জলটা দেখুন কত সুন্দর। আর এই যে বন্ধুরা পেয়ারা গাছ, এই যে পেয়ারা গাছ, এখন পেয়ারা নাই গাছে, আমাদের লোকাল ভাষায় এটাকে সপ্রি বলা হয়, সপ্রি গাছ। তো সপ্রি, এই দেখুন সপ্রির পাতাটা, এই যে, তো সপ্রি এখন নেই গাছে, সিজন নেই এখন। তো যাই হোক বন্ধুরা, অনেক কিছু দেখলাম, আর আমার সবথেকে বেশি ভালো লেগেছে ওই দারচিনির গাছটা। বিভিন্ন ধরনের ফলমূলের গাছ দেখেছি কিশোরের বাসায়, তো সবথেকে যে জিনিসটা আমার ভালো লেগেছে ওই দারচিনির গাছটা। আমরা বাজার থেকে কিন্তু অনেক দারচিনি কিনে এনে খাই, কিন্তু দারচিনির গাছ কিন্তু কখনো দেখিনি ওদের বাসায়, আজকে প্রথমবার দেখলাম। আপনারা যদি দেখেছেন দারচিনির গাছ কখনো, তাহলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। তো যাই হোক বন্ধুরা, এখন ফিরছি বাসায়, আর ভিডিওটাও আমি তাহলে এখানে শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নতুন একটি ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।